আসসালামু আলাইকুম ও বারাকাতুহু সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব সুরা আলে ইমরানের 194 চুরানব্বই থেকে 195 পঁচানব্বই পর্যন্ত সম্মানিত দর্শক আমরা শিখতে শিখতে সুরা আলে ইমরানের একেবারে শেষ পৃষ্ঠায় চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে পৃষ্ঠা শেষ দুই শতম আয়াতের সুরাটি শেষ তারপরেই সুরা শুরু আলহামদুলিল্লাহ যারা ধৈর্য ধরে শিখতে পেরেছেন আর অবশ্যই ভিডিওগুলো সাথে বেশি বেশি শেয়ার করবেন তারাও যেন এই ভিডিওগুলো দেখে খুব সহজে কোরআন শিখে নিতে পারে চার পাড়ার পনেরো পৃষ্ঠার প্রথম অর্ধেকটুকু এখনো পর্যন্ত যারা কোরআনের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে কোরআনের সাথেই থাকবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক

নন এলিফ সেবন না এখানেও জবরে ব্যম্পাস শিখালি এলিফ এক হবে ওয়া অ্যা থি আলিফ মেম এলিফসেবর মা জবরে ব্রাম্পাশিকালিফ এখানে এক লিফ্ট হবে ম্যা ওয়াউ সবর ওয়া আইন গিয়ে তাকে ধরবে যশম এবং তাশির পাশাপাশি থাকলে অবশ্যই তাশিত যুক্ত হওয়ারকে ধরতে হবে ওয়াট ত্যাবত্তা ওয়াট ত্য নন এলিফ সেবন না এখানে এক হবে ওয়াট ত্য আইন সেবনা অ্যা لم يكر الزب الله إكنا كلب تنتهى على ربش رو سنبش سو روسو لم سلي كب سبركا روسو لك على روسو لك وو سبر و لم ألب سب الله كلب تنتهى ولا تخابش تخ زاد تخزي تخ زي نون ألب سبنا أكلب تنتهى ولا تخ زينا ইয়া ওয়াও সাবর ইয়ৌ মিমলাম সভর মাইল ইয়ৌ মাইল কফজের কৈয়া খেরা সাবর ইয়া এক লিপ্টান্ত হবে মিম সভর মে ত্যা জেত্তি এখানে অফের চিহ্ন আছে আমরা এখানে অকফু করব অক্ফো করলে গোলতা হা হয়ে যাবে এটাই নিয়ম অফ সময় যদি গোলতা হয় সেটাকে হা করতে হবে এবং স্যাকেন করতে হবে উচ্চারণ হবে কৈয়া একসাথে সম্পূর্ণ একটি পড়ে শোনাচ্ছি রব ব্যা ন্যা ওয়াই ওয়া আই على رسولك ولا تخزنا يوم القيامة. ولا تخزنا يوم القيامة. ابهب بوربين. الف نون سيري ان نون سببنا ان كيف سبب انك نوني تشتيت قلنا كرتها بيه قلنا تينا مواجب قلنا. لم الف سبب لا اكلمتان توا بيه. انك لا অ্যা খ পেশ তোহ ল্যাম পেশ ফুল তোহলি ফুল মি মিয়াসের মেজ জেরে বাপাশে জসমালে ইয়া থাকলে এক লিপ টানতে হবে আইনসে আয় এখানেও টেনে পড়তে হবে দাল সাবোদ দা আয়া দ্যা অক্সফো চলে আসছে অক্ফোর সময় দাল সাকিন হবে আর যদি দাল সাকিন হয় তাহলে কিন্তু ডালে কলকলও করতে হবে আর এখানে টানতে হবে তিন আলিপ উচ্চারণ হবে এন্যাকেল্যা তোহলি ফুল মি আয় فاسين جبر فاستا زبر تا جيم ألف زبر جا أكلب تنتهى ب با زبر ب فاستا جاب لم زبر لها من بشم لهم فاستا جاب لهم رابا زبر ربا بشبو ربها من بشم ربهم فاستا جاب لهم ربهم ألف نون زبر أن نون تشتد قلنا كرتها ب قلنا تنا ماجب قلنا نون يزني أكلب تنتهى ب أن ল্যাম আলিফসবাল্লা এখানে টানতে হবে তিন আলিফ দর্শক উপরে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এই চিহ্নটি থাকলে কিন্তু তিন আলিফ রে পড়তে হয় এই চিহ্নটি দেওয়ার কারণ হচ্ছে প্রথমে কিন্তু মদের হরফ আছে দেখেন জবর পাশে বাম্পলি আলিফ মদের হরফ এক আলিফ টানতে হবে এবং তার পরের তে শুরুতে আলিফাসে ও আলিফ আলিফাসে এখানে মদের হরফ এবং এখানে পরের শব্দ শুরুতে আলিফ সুতরাং এখানে কিন্তু টানতে হবে তিন আলিফ এজন্যই জন্যই এখানে চিহ্নটি দেওয়া এবং এই মদটির নাম তিন আলিফ মধ্যে মুনফাসিল খুব সহজে যদি বলি আবারও খেয়াল করে শুনবেন মদের হরফের পরের শব্দের শুরুতে যদি আলিফ থাকে বা হামজা থাকে তাহলে কিন্তু সেখানে তিন টেনে পড়তে হয় আমরা এখানে তিন আলিফ আনবো আলিফ পেশ উ দি জেরেসমা থাকলে পড়তে হয় আইন পেশ

কাপ গিয়ে তাশিতলা মিমকে ধরবে ক্যাফ মিম পেশ কুম গুন্না করতে হবে মিম সেকেন্ডের পরে যেহেতু মিম আসছে এটি হচ্ছে মিম সেকেনের এ দা ওয়াম গুন্না আ মিলিম মিং কুম মিম নুনসের মিম গুন্না করতে হবে এটি হচ্ছে ইক ফাগুন্না ড্যাল সবর দে ক্যাফ সেবর ক্যা ভ্যাকে আর দুই সির রিন ভ্যাকে আলিফ নুন পেশ উম গুন্না করতে হবে এ গুন্নাটির নামও এক ফাগুন্না

বেআইন সে বলে বেআ পেশ বেআ ক্যাফ মিম পেশ এখানেও ক্যাফ গিয়ে তাহসিদুল্লাহ মিমকে ধরবে গুন্না করতে হবে এটিও মিম সেকিনের ইদগম বা ইদগম এ শেফ বলা হয় বেআ কুম সমৃদ্ধ দর্শক মিম নুনসের মিন হবে না মিম হবে কারণটা কি সেটা আমরা এখন শিখবো দেখেন নুনের উপর ছোট করে একটি মিম দেওয়া আছে এই মিমটি কেন এখানে আসলো এভাবে নুনসেকিন এবং তানউইনের পরে তানউইন বলা হয় দুই জব দুই জব দুই পেশকে তানউইনের পরে যদি বা আসে তাহলে কিন্তু ওই নুনসেকিন এবং তানউইন ছোট করে মিম যে দেওয়া আছে এই মিম দ্বারা পরিবর্তন করতে হবে মিম না দেওয়া থাকলেও আপনাকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে পড়তে হতো এটি হচ্ছে ইখлаб গুন্না বা কলব গুন্না মিম নুন সির মিম বাইনস বারবা আদ্দুয়সি আলদিন বাউদিন এখানে অফ চিহ্ন আছে চাইলে এখানে অফ করতে পারেন চাইলে মিলেও পড়তে পারেন কোন সমস্যা নেই আমি অফ করে শোনাচ্ছি

ওয়াউ সে বর ওয়া আলিফ ওয়াউ পেশ উ পেশ বাম পাশে জজ বলা ওয়া ক্লিপ টানতে হবে ওয়া উ দালে ও পেশ জু এখানে এক লিফট টানতে হবে পেশ বাম পাশে জজ বলা থাকলে এক লিফট এনে পড়তে হয় ওয়া উ যু ফায়াজের ফি সেরে বাম পাশে জজ বলা এক লিফট টেনে পড়তে হবে ফি ওয়া উ জু ফি সিন যে বসে বায়াজের বি এক লিফট টানতে হবে লাম ইয়াসিল লি এখানে এক লিফট টানতে হবে জেরে বাম পাশে জসম লেয়া থাকলে এক লিফ্টে নিয়ে পড়তে হয় সাবিলি আমাদের বাসার পাশে হচ্ছে রাস্তা যে যে গ্রাম্য যে চিকন রাস্তা থাকে তো প্রচুর পরিমাণে নয়েস হচ্ছে আসতেছে বাইর থেকে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি জানি না যখনই কোরআন শিবের ভিডিও বানাতে বসি তখনই গাড়ি ঘোড়ার ভিড় বেড়ে যায় এমনি বসে থাকলে গাড়ি তো দূরের কথা মশামাছিও খুব একটা কম যায় আর কি যাই হোক এই জন্য খুবই দুঃখিত আপনারা মনে কিছু করবেন না واو وقف و قف كر زبر قا اكليبتن تهبي تاسبتا و بشلو بش با بش جس ولا واو اكليبتن تهبي و قاتلو واو سور و بش قو و قو تاستي و قوتي لمو بشلو اكليبتن تهبي و قوتيلو لم سبل لأ الف بش او لا او كف زبر كف زير لا او كف رن نون سبرن قلنا قلتها بين نون سبلنا كفرن

জিম নুন সব জেন নুন খেরা সাবো না এক হবে তা দিসে তিন ঘন্না করতে হবে তন ভিনের পরে তা আসছে সেটি হচ্ছে ফাগুন না জেন ন্যা তিং তেহ জিম সব তেজে জিমে কল করতে হবে তা জে না তেজে তেজে এভাবে রয় রি এক লিপ্ট হবে তে জের রি মিম নুনসের মিং ঘোর্না করতে হবে ইক ফাগুন তা তাহ্যবোধ তাহ তা তি তাহ তি হ্যাল সভার নুন স্যাভর এন মিন্টাহতি হেল অ্যান হ্যাকার হ্যার অফিস শরু হ্যায় রো এখানে অফিস চিহ্ন আছে অক্সফ করবো অক্সফোর সময় সেকিং হবে এখানে টানতে হবে তিন অ্যালিফ সম্মান দর্শক বা সম্পূর্ণ অ্যাটিং কিন্তু বেশ বড় আমি প্রথমে এখান থেকে এই পর্যন্ত আপনাদেরকে পড়ে শোনাবো তারপর সম্পূর্ণ অ্যাট্রিং শালা পড়ে শোনাব فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنهم، لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار. সমৃদ্ধ দর্শক যারা এক নিঃশ্বাসে পড়তে পারবে না তারা চাইলে কিন্তু আমার মতো দুই নিঃশ্বাসে পড়তে পারেন আমি কিন্তু এখানে বলে অক্ষ করেছি এখানে কিন্তু কোনো অক্ষে চিহ্ন ছিল না আমি যেহেতু এখানে অক্ফ করেছি এই জন্য আবার একটু পিছন থেকে ধরে নিয়ে তারপর মিলে পড়েছি যেমন সেই থেকে শুরু না করে লাউ লাউক্যাফিউরন ন্যানহুম সই আতহিম এভাবে শুরু করেছি আপনারা কিন্তু আয়াতের মাঝখানে এখানে না করেন অন্য কোথাও করলেও এভাবে যেখানে অক্ফ করবেন তার একটু পিছন থেকে ধরে নিয়ে তারপর শুরু করতে হবে সাজে বসা ওয়াউ আলিফ সবর ওয়া এক লিপটান হবে সাওয়া বা মিম দুই সবর বাম গুণ করতে হবে মিম নুন সের মিন এখানে কোনো গুণ নেই সাওয়া বাম মিন আইন নুন সের ইং গুণ করতে হবে এক ফা দাল্লাম সের দিল দিল্লাম দিল লাম খরাস বলা হাজিরহি মিন ইনদিল্লাহি এখন অক্ষ চিহ্ন আছে আমরা এখানে অক্ষ করব অক্ষ করলে হা হবে আপনারা চাইলে মিলেও পড়তে পারেন কোনো সমস্যা নেই উচ্চারণ হবে সাওয়া বাম

بعضكم من بعض فالذين هاجروا واخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جن. جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب